টঙ্গী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ সকলকেই অনলাইন ক্লাসে স্বাগত তোমাদের সাথে আছি আমি স্বপ্না সরকার প্রদর্শক রসায়ন টঙ্গী সরকারি কলেজ আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পূর্বের ক্লাসে আমরা জেনেছি বিআর ল্যাম্বার্ডের সূত্র সম্পর্কে আজ আমরা জানব বিআর ল্যাম্বার্ডের সূত্রের উপর ভিত্তি করে পারমাণবিক শোষণ বর্ণালীমিতি এবং অতি বেগুনি দৃশ্যমান বর্ণালী সম্পর্কে। সম্পর্কে আমরা জানবো পারমাণবিক শোষণ বর্ণালী সম্পর্কে বর্তমানে বিশ্লেষণী রসায়নে পারমাণবিক বর্ণালী ব্যাপক ব্যবহার রয়েছে এর সাহায্যে দ্রবণের বা কঠিন নমুনার মধ্যে বিদ্যমান ষাট থেকে সত্তরটি মৌলের পরিমাণ নির্ণয় করা সম্ভব হয় এই যন্ত্রের দক্ষতা বা গ্রহণযোগ্যতাও হল আন্তর্জাতিক মানের এই যন্ত্রে উপস্থিত মৌলকে পার মিলিয়ন এককে প্রকাশ করা হয় আর এক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি কোনো একক যন্ত্র নয় কয়েকটি আধুনিক যন্ত্রের সমন্বয়ে এটা তৈরি করা হয় পারমাণবিক বর্ণালীর মূলনীতি পার আমরা জানি যে প্রত্যেক মৌলেই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘের শক্তি শোষণ করে নিম্নতম শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ধাপান্তরিত হয় আর ধাপান্তরের সময় একটা নির্দিষ্ট বর্ণালী প্রদর্শন করে আর এই সূত্রটাই এখানে কাজে লাগানো হয়েছে পারমাণবিক শোষণ বর্ণালীর মূল ভিত্তি হল স্পেক্টু ফটো স্পেক্টোমিটারের অ্যাটোমাইজারের নির্দিষ্ট মৌলের পরমাণু সমূহের ইলেকট্রন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ করে উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তরে অল্প সময়ের জন্য অবস্থান করবে আর এক্ষেত্রে ক্ষেত্রে মাত্রা মৌলের বাষ্পে বিদ্যমান নিম্নতর শক্তিস্তরে পরমাণুর ঘনমাত্রার সমানুপাতিক হবে ফলে কালো কালো বর্ণালী রেখার সৃষ্টি হবে এবং এই বর্ণালী রেখাগুলোকেই বলা হবে পারমাণবিক বর্ণালী প্রত্যেকটি মৌলের পরমাণুর ইলেকট্রন মানে ইলেকট্রনের শক্তিস্তর সুনির্দিষ্ট তাই এরা হলো নির্দিষ্ট তরঙ্গ তরঙ্গ তরঙ্গধৈর্ঘের শক্তি শোষণ করবে নির্দিষ্ট বর্ণালী রেখা জন্য কয়েকটি পিকোমিটার বা পিকের সৃষ্টি হবে প্রশস্ত পিক হবে কখনো বা চিকন পিক হবে স্পেক্টোমিটারে বিয়াল ল্যাম্বার ভিত্তিক যে ডিটেক্টর থাকবে ডিটেক্টরের সাহায্যে নির্দিষ্ট তরঙ্গ ধৈর্ঘ্যের আলোর বিশোষণ মাত্রা বা আলো ঘনত্ব পরিমাপের মাধ্যমে মৌলের পরমাণুর ঘনমাত্রা নির্ণয় করা হবে এটাই হবে পারমাণবিক শোষণ বর্ণালীর মূলনীতি এখন আমরা দেখব পারমাণবিক শোষণ বর্ণালী মিতের গঠন সম্পর্কে বিয়াল ল্যাম্পার সূত্রের মূল ভিত্তিক যে পারমাণবিক শোষণ বর্ণালী মাপক যন্ত্র এর গঠন হলো তিনটি অংশে বিভক্ত একটা থাকবে ফাপা ক্যাথোড ল্যাম্প আর একটা থাকবে নমুনা অ্যাটোমাইজার আর একটা ফটো ডিটেক্টর এখানে পারমাণবিক শোষণ বর্ণালী মাপকের একটি ব্লক চিত্র দেখানো হয়েছে যেখানে প্রথমেই থাকবে হলো ফাঁপা ক্যাথুট ল্যাম্প যা থেকে বৈশিষ্ট্যপূর্ণ এক বর্ণী বিকিরণ রশ্মি বার্নারের শিখায় ছড়ানো পরমাণুর মধ্যে প্রবেশ করানো হবে নিচের দিক দেখা যাচ্ছে যে একটা অ্যাটোমাইজার বা পরমাণুকরণ এখানে একটা পাশ দিয়ে নমুনাকে স্প্রে করে পরমাণুকরণের মধ্যে প্রবেশ করানো হয়েছে এটা শিখাই গিয়ে গ্যাসীয় পরমাণুতে পরিণত হয়েছে পরবর্তী যেটা থাকবে যে ফটো ডিরেক্টর এই অংশটি হল বিয়াল সূত্র সূত্রভিত্তিক গ্যাসীয় পরমাণু দ্বারা শোষিত এক বর্ণি বিকরণের পরিমাপ নির্ধারণের যন্ত্র এখান থেকে যে গ্যাসীয় পরমাণুগুলো শিখায় যাবে শিখা থেকে ফাপা ক্যাথুড ল্যাম্প থেকে যে বিকিরণ নির্গত হবে সেই বিকিরণের নির্দিষ্ট দৈর্ঘ্যের রশ্মি গ্যাসীয় পরমাণুগুলো শোষণ করে মনোক্রোমেটরে প্রবেশ করবে সেখান থেকে এটা যাবে ফটো ডিটেক্টরে ফটো ডিটেক্টর থেকে এটা যাবে অ্যাম্প্লিফায়ারে অ্যাম্প্লিফায়ারে এটাকে বহুগুণে বিবর্ধিত করে দেখা হবে পরবর্তীতে এটাকে ফটো ডিজিটাল মনিটরে বা সিগনাল প্রসেসরে পাঠিয়ে সিগনাল আকারে দেখা যাবে এই ক্ষেত্রে শিখায় নমুনা মৌলের সৃষ্ট পারমাণবিক বাষ্প ক্যাথুট ল্যাম্প থেকে প্রবাহিত বিকরণের নির্দিষ্ট ধর্মী শোষণ করবে শোষণের মাত্রা বাষ্পে বিদ্যমান নিম্নতম শক্তি স্তরের পরমাণুর পরিমাণ বা ঘনমাত্রার সমানুপাতিক হবে এভাবেই পরমাণুর আহ ঘনমাত্রা নির্ণয় করা হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই স্লাইডের মাধ্যমে আমরা জানব পারমাণবিক শোষণ বর্ণালী কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় পারমাণবিক শোষণ বর্ণালী রাসায়নিক ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় তাছাড়া ফার্মাকোলজিতে ধাতব অপদ্রব্য শনাক্তকরণে ব্যবহৃত হয় বায়োফিজিক্সে ব্যবহৃত ট্রেস এলিমেন্ট শনাক্তকরণে ব্যবহৃত হয় টক্সিকোলজিতে আর্সেনিক ক্রোমিয়াম বিভিন্ন ক্ষতিকারক পরমাণুর শনাক্তকরণে ব্যবহৃত হয় খাদ্য রসায়নে ব্যবহৃত হয় এছাড়াও ওষুধ শিল্পে পারমাণবিক শোষণ বর্ণালী মিতির ব্যাপক ব্যবহার রয়েছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানবো অতিবেগুনি দৃশ্যমান বর্ণালীমিতি বা ইউবি ভিজিবল অ্যাবজরশন স্প্রেক্টোস্কোপি সম্পর্কে এটিও পারমাণবিক বর্ণালী শোষণ বর্ণালী মিতির মতোই তবে যেসব যৌগে পাই। ইলেকট্রন বিদ্যমান অর্থাৎ একক বন্ধ দ্বি বন্ধন তি বন্ধন এবং জৈব যৌগের ক্ষেত্রে এই জৈব যৌগের অনুর বিশ্লেষণের ক্ষেত্রে অতিবেগুন দৃশ্যমান বর্ণালীমিতি ব্যবহার করা হয় এক্ষেত্রে আণবিক অরবিটালের এই সব ইলেকট্রন অর্থাৎ পাই ইলেকট্রনগুলো দৃশ্যমান আলোর তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো আশি ন্যানোমিটার এবং এর পার্শ্ব পার্শ্ববর্তী ইউ ইউভি রশ্মি বিশেষত নিয়ার ইউভি রশ্মি দুইশো ন্যানোমিটার থেকে তিনশো উনআশি ন্যানোমিটার শোষণ করে উত্তেজিত হয়ে উচ্চতর বন্ডিং বন্ডিং বিটালে অল্প সময়ের জন্য স্থানান্তরিত হয় এর ফলে শোষণ বর্ণালীর সৃষ্টি হবে জৈব যৌগের পায় বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রন দ্বারা অতি বেগুনি দৃশ্যমান আলোর শোষণে এইরূপ যে সৃষ্ট বর্ণালীর সৃষ্টি হবে এদেরকে ইলেকট্রনিক বর্ণালীও বলা হবে আর ক্ষেত্রে এক্ষেত্রে টু এফসেল সি এল সম্পর্ক প্রযোজ্য হয় এটাই ছিল অতিবেগণ দৃশ্যমান বর্ণালী নীতির মূল এখন আমরা চলে যাব এর কার্যপ্রণালীতে এর কার্যপ্রণালী পারমাণবিক শোষণ বর্ণালী মিতির মতোই তবে ক্ষেত্রে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপ যন্ত্রটি হলো দ্বৈত রশ্মি বর্ণালিকারক এখানে হলো দুটি আলোক উৎস থাকবে একটি হলো ইউভি আলোর রশ্মির উৎসরূপে ডিউটোরিয়ামকে ব্যবহার ডিউটোরিয়াম ল্যাম্প ব্যবহার করা হবে আর একটি ভিজিবল আলোর রশ্মি আলোর রশ্মির উৎসরূপে স্টাংস্টেন্ট ফিলামেন্ট ল্যাম্প ব্যবহার করা হবে চিত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি উভয় রশ্মি বা এক বর্ণিকারক প্রবেশ করানো হবে এই নির্গত রশ্মি উভয় রশ্মির মিশ্রণটি ঘূর্ণায়মান চপার দ্বারা সমান দুই অংশে বিভক্ত হয়ে একটি অংশ বিশুদ্ধ দ্রাবক ভর্তি রেফারেন্স এলে এবং অপর অংশটি পরীক্ষাধীন যোগের ববন ভর্তি নমুনা সেলে এস যেটাকে দ্বারা প্রকাশ করা হয়েছে প্রবেশ করবে আর ও এস সেল থেকে নির্গত রশ্মি দ্বিতীয় চপারের মাধ্যমে ফটো ডিটেক্টরে প্রবেশ করবে এবং এই এটাকে পরে অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে বহু গুণে বর্ধিত করা হবে পরবর্তীতে ফটো ডিজিটাল মনিটরে উপযুক্ত বর্ণালী পাওয়া যাবে আর এই উপযুক্ত বর্ণালী দ্বারাই বর্ণালী মাপক থেকে পরীক্ষাধীন দ্রবণের বিশোষণ মাত্রা মূলার সহক সেল বা কুশের ধর্গ ইত্যাদি জানা যাবে আর এই সব মানগুলো বিয়ার ল্যাম্বার সমীকরণ এই ইজিক্যাল টু সি এল এ বসিয়ে নমুনা দবনের ঘনমাত্রা সহজেই নির্ণয় করা যাবে এই স্লাইডের মাধ্যমে আমরা জানবো অতিবেগুন দৃশ্যমান বর্ণালী ব্যবহার কোন কোন ক্ষেত্রে অতিবেগুন দৃশ্যমান বর্ণালী ব্যবহার করা হয় নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে এটি ব্যবহার করা হয় জৈব যোগে কার্যকরীমূলক শনাক্তকরণে এটি ব্যবহার করা হয় কার্বন সিকলে থাকা একান্তর দ্বিবন্ধন বা কনজুগেটেড দ্বিবন্ধন নির্ণয় করতে এটা ব্যবহার করা হয় কার্বন সিকলের একান্তর দ্বিবন্দরে কোন প্রতিস্থাপক আছে এবং এদের সংখ্যা কত এটা নির্ণয় করতে ব্যবহার করা হয় তাছাড়া অ্যারোমেটিক যুগের চক্রে উপস্থিত দ্বিবন্ধনের সংখ্যা নির্ণয় করতেও অতি বেগুনি দৃশ্যমান বর্ণালিমিতির ব্যাপক ব্যবহার রয়েছে সকলের সুস্বাস্থ্য কামনা করছে সকলকেই ধন্যবাদ